আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি রওশন আরা আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে চিংড়ি মাছের মালাই কারি করে দেখাবো। তো চিংড়ি মাছের মালাই কারি করতে কি কি লাগে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি নিয়েছি হলো বাগদা চিংড়ি, এখানে নিয়েছি তেজপাতা, লবঙ্গ নিয়েছি জাস্ট তিনটা, লং দিয়েছি তিনটা, গোলমরিচ কালো গোলমরিচটা নিয়েছি, সামান্য কিছু এলাচ, দারুচিনি, ঠিক আছে। আচ্ছা, এখানে নিয়েছি আমি টমেটো পেস্ট, এখানে নিয়েছি পেঁয়াজ পেস্ট, এখানে নিয়েছি আমি হচ্ছে দুধ, আর আপনারা ইচ্ছে করলে এখানে হচ্ছে নারিকেলের দুধটাও ইউজ করতে পারেন, যেহেতু আমার নারিকেলের দুধ ছিল না। সো আমি নিয়েছি হলো মিল্ক ভিটা লিকুইড দুধটা, নিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, এই হচ্ছে জিরার গুঁড়ো, এই হচ্ছে হলুদের গুঁড়ো, এই হচ্ছে মরিচের গুঁড়ো, ঠিক আছে। তো এখন হচ্ছে আজ আমি চিংড়ি মাছের এই মালাই কারিটা করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে। যদি ভালো লাগে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর হচ্ছে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এই মালাই কারিটা রান্না করব আর দেখাবো যে কিভাবে আমি চিংড়ি মাছের মালাই কারিটা রান্না করছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে জাস্ট একটু হালকা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। ঠিক আছে, মাখিয়ে এবার হচ্ছে আমি তেলের মধ্যে হালকা করে আমি এগুলিকে ভেজে নিব। আমি এখানে হচ্ছে সয়াবিন তেলটা, যেটা রান্নার তেল, সেটা ইউজ করেছি। আপনারা হচ্ছে ইচ্ছে করলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। আচ্ছা, এই চিংড়ি মাছগুলোকে হচ্ছে আমি খুব একটা ভাজবো না, ঠিক আছে। চিংড়ি মাছগুলি একদম বেশি ভাজার কোনোই দরকার নাই। আচ্ছা, এখানে আমি জাস্ট হালকা একটু পেঁয়াজ নিলাম বাগার দেওয়ার জন্য, যেহেতু আমি পেঁয়াজ পেস্ট নিয়েছি তো অত বেশি পেঁয়াজ আমার দরকার নাই। তো পেঁয়াজের সাথে আমি হচ্ছে যে মশলাগুলি নিয়েছি, তেজপাতা, তারপরে হচ্ছে লবঙ্গ, গোলমরিচ, এলাচ সব দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে নিব। দু চারটা শুকনো মরিচ আমি এগুলির সাথে দিয়ে দিব। স্মেলটা ভালো আসবে। আমি দিয়ে দিচ্ছি হলো সেই পেস্ট করা পেঁয়াজ। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হলো শুকনো মরিচের গুঁড়ো। পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ, ঠিক আছে। লবণটা তো একদমই পরিমাণ মতো দিতে হয়, এটা সবাই জানেন। এবার ভালো করে এই মশলাগুলিকে আমি একটু নেড়ে ছেড়ে এবার আমি দিয়ে দিব টমেটো পেস্ট। আর এই টমেটো পেস্ট আমি করেছি, বাট আপনারা হচ্ছে ইচ্ছে করলে কেটেও দিতে পারেন, কেটে স্লাইস করে টমেটো দিতে পারেন। আমি পেস্ট করে নিয়েছি। আদা রসুনটা দিতে হবে। হ্যাঁ, আদা রসুন আমার একসাথেই পেস্ট করা, তো আমি একসাথেই দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আমি ভালো করে মানে সব মশলা একসাথে করে আমি কষিয়ে দিই।
আচ্ছা যখন মশলার উপরে তেল উঠে যাবে হ্যাঁ দেন আমি এখন দিয়ে দিব সেই চিংড়ি মাছ যেগুলি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলি আমি দিয়ে দিলাম আচ্ছা চিংড়ি মাছটা হতে হচ্ছে খুব একটা সময় লাগে না আর খুব একটা পানি কিংবা ঝোল এসব খুব বেশি দেওয়া লাগে না হ্যাঁ তো আমি চিংড়ি মাছটাও হচ্ছে ভালো করে চিংড়ি মাছগুলি আমি মশলার সাথে আরেকটু ভালো করে কষাবো কষিয়ে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না এই চিংড়ি মাছ কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে গেছে এখন আমি এই দুধটা দিয়ে দেব চিংড়ি মাছের মালাই কারিতে হচ্ছে কোনো ধরনের পানি কিন্তু আমি ইউজ করিনি আচ্ছা মাঝে মধ্যে চিংড়ি মাছটা হচ্ছে নেড়ে চেড়ে দিতে হবে আর হচ্ছে আমি কাঁচামরিচ এই কাঁচামরিচগুলি আমি দিয়ে দিলাম এতে স্মেল ভালো আসে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে মিডিয়াম করে চুলার আঁচটা রাখতে হবে তো এভাবে কিছুক্ষণ থাকার পর আমার মালাই কারিটা হয়ে যাবে এই যে আমার চিংড়ি মাছের মালাই কারি হয়ে গেছে আচ্ছা এই হলো চিংড়ি মাছের মালাই কারি আমি যে প্রসেসে চিংড়ি মাছের এই মালাই কারিটা রান্না করে দেখিয়েছি আপনারা এইভাবে একটু ট্রাই করবেন আশা করছি যে ভালো লাগবে খারাপ লাগবে না একদমই আর আমার এই চিংড়ি মাছের মালাই কারি যদি আপনাদের পছন্দ হয় মালাই কারি রেসিপি আমার আপনাদের যদি পছন্দ হয় একটা লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে আজকের জন্য আল্লাহ হাফেজ